ইতিমধ্যে আপনারা ইতিমধ্যে কি এবং কেন এটা আপনারা জানতে পেরেছেন সারা পৃথিবী আজ অন্ধ নয় ইন্টারনেট যোগ যোগ। দিয়ে নেটের দোকা মানুষকে একটা গ্রামে এলে ওয়াজ করে ওই গ্রামবাসীকে গুমরা করা বা করার সুযোগ ছিল বর্তমানে এই সুযোগ নাই সারা পৃথিবী এখন মানুষের হাতের মুঠো শুধুমাত্র ঈদি মিলন বিরোধিতা করে কেউ যদি বাংলাদেশে নবী অনুষ্ঠান নাও করে আপনারা বিশ্বের দিকে তাকান সমগ্র পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলো ঈদি নবী পালন করছে বলবেন না সারা পৃথিবীর মুসলমান কি ভুল করে স্বয়ং কাবাগরের ইমাম যার পিছনে আল্লাহ পাক আমাকে অনেক ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়েছেন দিনার সবচেয়ে বড় মুফতি ডক্টর আব্দুর রহমান সুদাইসি কাবাগরের ইমাম উনি এ গত দুদিন আগেও ইদি মিলাদুল নবী নিয়ে বক্তৃতা করেছেন এবং ঈদি মিলাদুল নবী পালন করা জায়েজ এই পক্ষে দলিল দিয়েছেন এবং পালন করে ঈদে মিলাদ নবীর থেকে সোয়াব হাসিলের জন্য বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন সোহান কাবা শরীফের ইমাম যদি জায়েজ বলে আপনি কোন বলার জন্য কাবা শরীফের ইমাম যদি জায়েজ বলে আপনি কোন ইমাম যে আপনাকে আপনাকে আমরা বুঝাইতে হবে কোরআন দিয়ে হাদিস দিয়ে। সারা পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকান নাইজেরিয়া বড় আকারে ঈদি নবী হচ্ছে মিশরে গতকালকে জুলুস হয়েছে নবী হয়েছে সিরিয়ায় হয়েছে ইরাকে কুয়েতে আফগানিস্তানে ইন্ডিয়াতে বাংলাদেশে সারা পৃথিবীর বাউন্নটা দেশের উপরে মুসলমান কান্ট্রিতে ঈদি মিলাদ নবী হচ্ছে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ইদি মিলাদুল নিয়ে আলাদা বাণী দিয়েছে বাংলাদেশ সরকারের ইসলামিক ফাউন্ডেশন থেকে ইদি মিলাদুল পালনার পালনের জন্য ঘোষণাপত্র জারি হয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি বেসরকারি ভাবে ইদি মিলাদুল পালন হয়েছে এরপরও আপনি কোন ইমাম আপনি বসে আছেন কথা বলেন ঠিক কিনা বলেন আরে মানুষের তো একটা শোক শরমও থাকে একটা শোক শরম তো মানুষের থাকে এর পরও আপনি দেখি আবার লাটি চড়া নিয়ে নামতেছেন নবীর পক্ষে যারা নামছে তাদেরকে পিটান পিটাতে আপনার খুব মন চায় আপনার খুব লাড়ি লয়ের নামছেন এদের মতো বেআক্কল দুনিয়াতে এখন আর আছে সারা পৃথিবী এখন দিবিলে তো নবী পালন করছে মারহামা বলেন

মানুষ বুঝতে চায় না ইহুদিরা বলে তোমার আল্লাহর কাজ করলে তোমার আল্লাহ আমি কি দিব আমরা তো আরেকজনের জমিনের মধ্যে কাজ করলে তোমার আল্লাহর কাজ করলে আমি কি দিব মানে নামাজ পড়া রোজা রাখা এটা নাকি আল্লাহর কাজ বলে নামাজ পড়া রোজা রাখা আল্লাহর না বন্দার আমি নামাজ পড়লে কি আমার লাভ না আল্লাহর লাভ আমার লাভ আমি না পড়লে আমারই তো লস আল্লাহর কি লস আছে নাকি ইশারা সাল্লাম ডেকে বলে আরে বেটা আল্লাহর কাজ তোমার কাজ সব তো তোমার এত কথা বুঝি না ঠিক আছে তোমরা এক মাস রোজা রাখো আল্লাহ তোমাদেরকে তার বিনিময় দিবে বলেন ইহুদিরা এক মাস রোজা রাইখা ইসার সালামের কাছে আইসা বলে দাও আমরা এক মাস রোজা রাখছি তোমার আল্লাহর কাম করছি তোমার আল্লাহ কি দিব আমরে দিতে কৌ আরে সোয়াব তো বা বিক্রয় এত কথা বুঝি না যদি আমরা অন্য মানুষের জমিনে কাজ করতাম আমরা খানজি খানা পাইতাম কি বরা মায়েদা শব্দের অর্থ হলো খানজি খানা খানজি বরা টুকরি খানা নিয়ে আল্লাহ পাক কোরআন শরীফে সুরা দিছে সুবহানাল্লাহ বলে খানজি খানা এটা আমরা পাইতাম যদি অন্যের বাড়িতে কাজ করতাম ও ইসা তোমার আল্লাহর জন্য আমরা রোজা রেখেছি আমাদেরকে খানজি ভরা তোমার দিতে আল্লাহ কে বলে এই কোন ফাগজের ভাল্লা বলছে আবার খানা চাই ঠিক আছে আমি তোমাদের জন্য খানা নিয়ে আসছি এবার ঈশা দোয়া করো আল্লাহ আল্লাহ রব্বানা আংজিল আলাইনা মায়ে দাতা মিনা সামা আসমান থেকে আমাদের জন্য খানজিবরা খানা পাঠাও বলেন আপনারা কি আমার বাসা বুঝেন একদম সহজ ভাষায় বলছি আসমান থেকে খাঞ্জিবরা খানা পাঠাও কে দোয়া করছে ইশানবি দোয়া করছে কি হবে তাকে নৌলা না ঈদ ঈদ কল তুমি ওই দিনটা আমাদের জন্য ঈদ বানাইয়া দাও আখিরিন আমাদের পূর্বে এবং পরে যারা আসবে তুমি যদি আমাদের জন্য আসমানের রহমতি খানা পাঠাও এই রহমতি খানা পাইয়া তাকুনু লানা আইদা আমরা ঈদ হিসাবে পালন করব এই আরো জোরে বলেন রায়চ গ্রামে যারা ঈদ শব্দ খুঁজা পাওনা আল্লা দিলাম চশমা লাগে কোরআন শরীফ বলেন এটা চশমায় দেখা যাবে না ইমানের চশমা লাগবে কি চশমা কোরআন শরীফ পড়ে কেউ গোমরা হয় কোরআন শরীফ পড়ে কেউ হদায়ত হয় এরশ্বাদ হচ্ছে ইউদিল্লু বিহি কাসির ইল্লাল কোরআন শরীফ পড়ে মানুষ গোমরা হয় কোরআন শরীফ পড়ে মানুষ হেদায়ত হয় আমরা কি গোমরা হতে চাই নাকি হেদায়ত হতে চাই আল্লাহ পাক বলেন তোমাদেরকে খানা দিলে ঈদ পালন করবে আসমানি রহমতি খানা বলে আল্লাহ এটা তো তাবারুক আসমানি তাবারক এটা পাইলে আমরা খুশি হব তো আজকের মাহফিলে তাবারুক আছে কিনা

একটু পরে খানজি ভরা খানা নিয়ে আসলো আসমানি খাবার এদের মধ্যে কিছু আলেম আলেম মধ্যে ধনী ধনী এই তারা বলতেছে এগুলা আমরা খাব না বলে একটু আগে বলছে এগুলা খাইবে এখন খাবে না কেন বলে আমরা এগুলা যদি খাই আমাদের ক্ষতি হইতে পারে নবীর দুঃমনদের কত রঙের ছালাকি আসমান থেকে খানা পাড়াইছি কি না কি খাইলে কি মইরা যায় না বাঁচি ঈশা নবী বলে আরে তবরও খাইলে কি মানুষ মরে নাকি কয় না তোমার তবরও আমরা খাবো না এই কথা বলে দনি দনি বড় লোকরা চলে গেল আলেমরা চলে গেল ইসালা সাল্লাম দেখলেন এলাকার মধ্যে কিছু গরিব ল্যাংলা লোলা অন্ধ অসহায় মানুষ এতিম মেসকিন আছে চারশত লোককে ডাইকা আইনা

অসহায় গরিব মানুষরা সব ধনী হয়ে গেছে এবার বলেন তাবারুকে বরকত আছে না নাই এই তাবারুককে পর্যন্ত হিংসা করে আমার দেশের কিছু মানুষ ঠিক কিনা বলেন এদের বদনসিব কি নসিব যারা নবীজির মিলাদ নবীর পক্ষে নাই বুঝবেন এদের তকদির খারাপ এদের তকদির মায়েদা আসমানি খানজি বরা তাবারুকের খানা খাইয়া অসুস্থ মানুষ সুস্থ হয়ে গেছে এটা দেখে এখন ওই যে বড় বড় আলেমরা চলে গেছে ওরা দৌড়ে আসছে আয় হায় আমরা তো মনে করছি এটা খাইলে মারা যাবে আমাদের টেনশন হয়েছিল গরিব দুঃখী সব ধনী হয়ে গেছে ল্যাংলারা সুস্থ হয়ে গেছে কানারা চোখ পেয়ে গেছে অসহায় মানুষ সুস্থ হয়ে গেছে আর তো নাই যাওয়ার পরে আর নাই এরা আর খাইতে পারলো না এরা এখন আফসুস শুরু করে দিল এই হলো সুরা মায়েদার কথা তা আমি যে কথা বললাম আল্লাহ পাক বলেন

আমার জনৈক দলীয় নেতা মুক্তি পাওয়ার পরে যদি ভক্তরা গাড়িতে দিয়া ফুলের মালা দিয়া মিছিল কইরা বাড়িতে আনতে পারে নিজের দলীয় নেতা মাদ্রাসায় আগ রাস্তার দুই পাশে হাজারো ছাত্ররা ফুলের মালা নিয়ে যদি নিজের নেতার জন্য মিছিল করতে পারে নিজের নেতা চট্টগ্রাম থেকে সিলেট যাবে যদি নিজেরা নিজের নেতার জন্য ব্যানার করে অমক হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম দিয়ে স্বাগত মিছিল করতে পারে বিজয় দিবসে যদি র্যালি করা যায় স্বাধীনতা দিবসে যদি মিছিল করা যায় একুশে ফেব্রুয়ারিতে যদি এতটুকু আনন্দ যদি আপনাদের মনে আসে বাংলাদেশের জন্য সমগ্র কুল কায়নাতের নবী যেদিন দুনিয়াতে আসছে ওই দিন কি মিছিল করা যায় না বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম ইতিমধ্যে আলহামদুলিল্লাহ ঢাকা ইউনিভার্সিটির ছেলেরাও মিছিল বের করছে আপনারা কি জানেন গরু জবাই হয়েছে ঢাকা ইউনিভার্সিটির কালকে গরু জবাই হয়েছে ছাগল জবাই চট্টগ্রাম ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটিতে এবং কুমিল্লা ইউনিভার্সিটি সহ বরিশাল ইউনিভার্সিটিতে বাংলাদেশের বড় বড় ইউনিভার্সিটিতে ইদি মিলাদুল নবী উপলক্ষে কাওয়ালি অনুষ্ঠান নবীজির নাথ রসুলের অনুষ্ঠান দেওয়া হয়েছে এতে করে ভালো হয়েছে না খারাপ হয়েছে বলেন ভালো হয়েছে না খারাপ হয়েছে অনেক ভালো হয়েছে ঢাকা ইউনিভার্সিটি নবীর আগমনে রেলি বাইর করছে এটা কত দারুণ হয়েছে মার হাবা বলেন এরপর আমার দেশের না ইমাম সাহেব পূজা উচিত রসুলে পাকের আনন্দে খুশি হলে তুমি ইমাম সাহেব তোমার দুনিয়া তো লাভ আছে ফরক লাভ আছে সময় দিকে তাকিয়ে কথা বলছি হাদিস শরীফে মিলাদের কথা আছে কিনা শোনার দরকার ঠিক কিনা এই পৃথিবীতে ছয়টা হাদিসকে সিহাসিত্তা বলা হয় বিশুদ্ধ ছয়টি হাদিস এর মধ্যে অন্যতম কিতাবের নাম হলো তিরমিজি শরীফ তিরমিজি শরীফ ইমাম তিরমিজি রহমতুল্লাহ রাই তিরমিজি শরীফের মধ্যে নবীর মিলাদুল নবীর বরকতে একটা সাফটার একটা অধ্যায় আলাদা লিখেছেন সেটা হলো বাবু মাজা আপি মিলা দিন নবী সাল্লাম আমার নবী নিজেও করেছেন সাহাবা কেন বলেন ইয়ারসুল্লাহ আপনি সোমবার দিনে রোজা রাখেন কেন আমার নবী বলেন উলিতুফি আমি সোমবার দিনে মিলাদ গ্রহণ করেছি এই আমি সোমবারে রোজা রাখি খোদ মক্কাতুল মোকার মদিনাতুল মনোয়ারা সোমবার দিনে মানুষে রোজা রাখে হাফেজ বাংলা জুনায়েদ দেখাইছি মদিনা শরীফে কত দেওয়া হয় সোমবার দিনে ইফতারির জন্য সরকারিভাবে ইফতার করা হয় প্রতি সোমবারে আমরা তো বছরে একবার করি সৌদিরা প্রত্যেক সোমবারে মিলে দুন নবী পালন করে সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ এখন যারা বলে জায়েজ নাই এদেরকে সামনাসামনি পাইলে দেখাইতে পারতাম না আসলে দেখাইতে পারতাম আপনি মিলাদ কেন মানবেন না একটা গ্রামারিক্যাল কথা বলে নবীজির মিলাদ নাই সাথে সাথে তার ইমান চলে যাবে সাথে সাথে তার পিছে নামাজ পড়া যায় হবে না কেন জানেন আগে আসুন মিলাদ শব্দটা আরবি ভাষা আমাদের দেশে ন্যাশনাল আইডি কার্ডে জাতীয় পরিচয় পত্রের মধ্যে ভোটার আইডি কার্ডের মধ্যে মানুষের নাম দুই ভাষায় লেখা আছে ইংরেজি ভাষা আরবি ভাষা আছে আছে জন্ম কিনা যেমন আমি কামেল বাস করছি আমার কামেলের সার্টিফিকেট আমার জন্ম তারিখ লেখা আছে সেখানে ইংলিশে নয় বাংলাতেও নয় কামেলের সার্টিফিকেট আগে আরবিতে হতো সে আরবি জায়গার মধ্যে লেখা আছে তারিখুল মিলাদ অর্থাৎ জন্ম তারিখ জন্ম মিলাদ জন্ম তারিখুল মিলাদ মানে জন্ম তারিখ যারা সৌদি আরবে গিয়েছেন আপনাদের আপনাদের বিষা দেখেন সৌদি আরবের কাগজপত্রে যদি আপনার জন্ম তারিখ লেখা থাকে আরবিতে সেখানে লেখা আছে তারিখুল মিলাদ সৌদি আরবের প্রত্যেকটা মানুষের জন্ম তারিখ আরবিতে লেখা মিলাদ অর্থাৎ মিলাদের দিন জন্মের দিন এখন যদি আমার দেশের কোন হুজুর বলে নবীর জন্ম নাই নবীর মিলাদ নাই মানে নবীর জন্ম নাই আপনারা বলেন নবীর জন্ম হয়েছি এই পৃথিবীতে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবি বারো তারিখে নবী আসছেনি যদি কেউ বলে মিলাদ নাই অর্থ হইল নবীর জন্ম হয় নাই আমার নবী এখনো দুনিয়াতে আসে নাই যে বলবে নবীর জন্ম হয় না আছে ইমান মিলাদ অর্থ জন্ম আমাদের বেলা হবে শুধুমাত্র মিলাদ নবীর বেলা হবে মিলাদ শরীফ মিলাদ তার কারণ হযরত উম্মুহু লাইলাতুম মাওলিদিহি আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিসাতিম মিন আল হাদরাতিল কুদসিয়া আমার নবীর মিলাদের দিনে জন্ম শরীফে আগমনের দিনে জান্নাতি হুরু গেল মানার সেনি হাজারাত উম্মুহু লাইলাতাম মাউলিদিহি আসিয়াতু ওয়া মারইয়াম আসিয়া এবং মারইয়ামের নেতৃত্বে জান্নাতি নারীরা দলে দলে আমানার ঘরে আসছে শুধুমাত্র নবীকে স্বাগতম দেওয়ার জন্য জান্নাতি নারীরা মিলাদ পালন করে তুমি কোন নাম সাহেব আমার কথা বুঝতে পারতেছেন তুমি কোন দেশের ইমাম? বাংলাদেশে জাতীয় মฎুদ পালন হয়। তোমার মসজিদের দরজা বন্ধ। তুমি জাতীয় মসজিদ থেকে বড়। তুমি তো অযัจতা ইমাম। এই কথাটা ঠিক কিনা বল? ঠিক। জাতীয় সরকার যেটাকে পালন করে। সারা পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলো যেটাকে মানে। আল্লাহ যেটা পালন করছে। নবী নিজেও পালন করছে। সাহাবা کرام নবীর মিলাদুন্নবীকে শ্রদ্ধা করছে রসূল পাক থেকে এই পর্যন্ত আড়াইশতর এর উপরে kitab লেখা হয়েছে আমার নবীর মিলাদ তোমার মতো অযাক্তা ইমাম না করলে এই পৃথিবীতে মিলাদুন্নবী করার মতো আলেমের এর হবে না ঠিক কিনা বলেন তুমি না করলে কি হবে কিছু হবে ভার আমার আল্লাপাক রাব্বুল ইজাতের কোরআনুল কারিম থেকে আমি এখানে আমার নিজের লেখা এখান থেকে একটা আয়াত শুধু আপনাদেরকে আমি শোনাব যে ঠিক আছে নবীন মিলাদ আছে তো এইভাবে অনুষ্ঠান করতে হবে এটা পাইছেন কই মিলাদ আমরা এটা কোরআনে পাইছি কোথায় পাইছি সুরা আল ইমরানের একাশি এবং বিরাশি নম্বর আয়াতে আমি সংক্ষেপে এক মিনিটে এই কথাটা শেষ করব। আল্লাহ পাক আসমানে রুহের জগতে দুইটা মাহফিল করছে কয়টা আমরা যেরকম আজকে মাহফিল দিছি আল্লাহ কিন্তু মাফিল করে আর আমরা যখন জিকিরের মাহফিলে বসি কোরআন তালাতে বসি নবীজি বলে জাকার আহমুল্লাহু আল্লাহ পাক আল্লাহর কাছে জিকিরের মাহফিল দেয় আমরা জিকিরের মাহফিল দেই দুনিয়ায় আল্লাহ জিকিরের মাহফিল দেয় আসমানে এটা মুসলিম শরীফের হাদিস আল্লা পাক দুইটা মাহফিল ডাক দিলেন সমস্ত রুহুগুলো সৃষ্টির দিক দিয়ে আমাদের একই সমান রুহের জগতে আল্লাহ ডাক দিয়ে বলে তোমরা আলাস তুমি রব আমি কি তোমাদের রব নই কলুবালা সবাই আমি আপনি সমস্ত রুহু এক বাক্যে বলেছি আল্লাহ হ্যাঁ তুমি তো আমাদের রব এই মাহফিল শেষ এটা ছিল তাওহিদের মাহফিল এইবার রেসালাতের মাহফিল ডাক দিছে আল্লাহ আল্লাহ বলে ওয়াই যা মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া আল্লাহ পাক প্রতিশ্রুতি নিলেন সমস্ত নবীদেরকে ডাক দিয়ে বললেন আমি তোমাদেরকে কিতাব দেব হিকমত দেব আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই পৃথিবীতে যাইবা ইসলামের দাওয়াত দিবা সুম্মা জাআকুম রাসূলুন আমার কাছে আমার কাছ থেকে তোমাদের মধ্যে একজন রসুল যাবে রসুল যাবে এই ওয়াজটা কে করে কার সামনে অন্যান্য নবীদের সামনে আমার রসুল আসবে রসুলের মিলাদের ওয়াজ করতেছে স্বয়ং আল্লাহ মাহিল দিয়া ওই মিলাদের শ্রোতারা সব বিআইপি নবীরা সোমান বলে এরপরে মুসাদ্দিকুল লিমা মাকুম সমস্ত কাজের অ্যাটেস্টেড যিনি করবে সত্যায়িত করবে তিনি আমার নবী সুবহান আল্লাহ বলেন আমাদের আইডি কার্ড বিভিন্ন কাগজপত্র সার্টিফিকেটের টু কপি সত্যায়িত করা লাগে এমবিবিএস ডাক্তারে সিল দেয় সত্যায়িত করে গেজেটেড অফিসার যারা বড় বড় অফিসার ওনারা সত্যায়িত করতে হয় টু কপি দিয়া সত্যায়িত না করলে এটা চলে না আল্লাহ পাক বলে হে আমার হাবিব সারা পৃথিবীর নবীরা আদম নবী থেকে শুরু করে

আলহামদুলিল্লাহ বলেন আমাদের ইমাম একটু আসলো স্বভাব আল্লাহ কবুল করুক আমিন বলেন আমি সমর দিকে তাকিয়ে বলছি তাহলে আল্লাহ আসমানে মাহফিল করছে কিনা আমার নবীকে বলছে মোসাদিক

আল্লাহ পাক বলে নবীরা বলো আমি যে তোমাদেরকে বললাম আমার সাহায্য করবে মেনে তোমরা কি এই বিষয়ে সেদিন সমস্ত নবীরা বলছে আল্লাহ তোমার নবীর মিরাদের আলোচনায় আজকে আমরা ওয়াদা দিলাম আমরা তোমার সাথে ওয়াদা দিলাম তোমার নবী দুনিয়াতে গেলে আমরা ইমান আনব সাহায্য করব আমাদের নবতির কাজ বাদ দিয়ে তোমার নবীর এবং তোমার নবী গেলে আমরা খুশি হব সমস্ত নবীরা এ কথা বললেন আল্লাহ পাক বলে কলা এটা আল্লাহ বলেন ফাশাদু তোমরা একে অপরের সাক্ষী থাকো যেমন মুসা নবী হারুন নবী দাউদ নবী ইসা আলাহ সাল্লাম জাকির আলাহ সাল্লাম ইবাহ সাল্লাম ইসা আলাহ সাল্লাম অন্য নবীরা আছে না সমস্ত নবীরা সাক্ষী থাকো তোমরা কেউ যেন ফিরতে না পারে সবাই সাক্ষী থাকো থাকো আমি আল্লাহ নবী গেলে আমি আল্লাহ সাক্ষী রইলাম আইসা গিয়ে এখন সবাই মানে 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 এরকম আল্লাহ দিছে এরপরে মানে আল্লাহ পাক পরে আবার ফতোয়া দিছে কি ফতোয়া ফামান তাওয়াল্লা বাদ zalik এত করে ওয়াদা করার পরেও যেই ব্যক্তি নবীর মুখ ফিরে এনে দিবে তাওয়াল্লা মানে মুখ ফিরে আনা এদিক দি জুলুস যাচ্ছে হেতার কাছে ভাল লাগে না তে আর কি হিরে চাই হইছে এরকম কিছু আছে না হেতে কি ইমাম নাকি শয়তান ফামান তাওয়াল্লা বাদ zalik এইভাবে ওয়াদা করা একবার পর যে ব্যক্তি মক বিরায়া নেবে নবীর কাজ থেকে আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাসিকুন এরাই হলো ফাসেক সম্প্রদায় এরা ফাসাদ সৃষ্টিকারী এরা কাফেরুন এরা ঈমান বিধংশকারী ব্যক্তি রসু যে মানতে পারে না আল্লা বলে ফাউলাইকা হুমুল ফাসিকুন এরা ফাসেক ফাসেক পিছে নামাজ পড়লে নামাজ হবে না হবে ভাইর আমার কোরআন থেকে বললাম এবার আসেন নবীজির একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই এরপরে ইনশাল্লাহ আমরা শেষ দিকে যাব বারোটা আঠারো বাজে একটার মধ্যে মাহফিল শেষ তো আপনাদের কষ্ট হয় এটা মহাব্বত রসরে পড়ে আল্লাহ মাওলানা মোহাম্মদ আলা।

আমার নাবি দৌড়াইয়া মসজিদ নবীর মিম্বরে উঠলেন মিম্বরে দাঁড়াইয়া বললেন মান আনা আমি কে বলো আমি কে নিজের প্রশ্ন নিজে করতেছে এবার বলতেছে আমি আবদুল্লার পুত্র আব্দুল মোতালিবের নাতি কোরাইশের বংশ তোমরা এটা শুধু বলতেছ শোনো আমি কে আল্লাহ হাবিব বলেন নিশ্চয়ই আল্লাহ পাক সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন

এর মধ্যে আল্লাহ পাক যত উত্তম উত্তম ঘর তৈরি করেছে আমি নবী যেই ঘরে আরছি ওই ঘন্টা উত্তম হিসাবে আল্লাহ তৈরি করছে এরপরে বলেন ফানা খায়রুহুম নাফসা ওয়া খায়রুহুম বাইতা আল্লাহ পাক সমগ্র পৃথিবীর মধ্যে আমার ঘরকে উত্তম করেছে আর ফানা খায়রুহুম নাফসা আমার ঘরে যত মানুষ সমস্ত মানুষের মধ্যে আমার নফসকে আল্লাহ হিসাবে তৈরি করেছে আমার নবী এভাবে ওয়াজ করলেন নিজের সারে নিজে বলছেন এইভাবে বলতে বলতে হঠাৎ করে একদিন পরে দিন পরে দেখা যায় হাসান বিন সাবেত রাজি আল্লাহ একজন কবি খুব সুন্দর কণ্ঠে আমার নবীর নামে রসুল গাইতেছে আমার নবীজি তাকে ডেকে আনলেন আইনা মসজিদের ভিতরে আলাদা করে একটা মিম্বর বানাইলেন জন্য বলল তুমি ওই মিম্বরের মধ্যে উঠ মিম্বরে দাঁড়াইয়া আমি নবীন নাথ রসুল গাও আমি দোয়া করি তোমার জন্য জিব্রাইল বেরেস্তা তোমাকে সাহায্য করবে চিন্তা করা যায় অনেক সময় আমাদেরকে অনেকে বলে যে সুন্নিরা বেশি বাড়াবাড়ি করে আরে ভাই আমরা তো বেশি করি না আমরা অনেক বেশি কমাইয়া ফেলছি আমরা ইমাম সাহেবের জন্য মিম্বর বানাইছি মোর্তিদে রাসূল পাক নিজে নাতে রসুল গাওয়ার জন্য আলাদা মিম্বর তৈরি করেছে আপনাদের এই রায়সু গ্রামে কি রাসূল গায় তার জন্য আলাদা মিম্বর বানাইছেন তাহলে আমরা তো নবীর সুন্নাত ছেড়া দিছি আমরা বাড়াই নাই কেটে বেলেছি আল্লাহর হাবিব নিজে হাসান বিন সাবেতের জন্য আলাদা মিম্বর তৈরি করে বলেছে তুমি এখানে দাঁড়াইয়া আমার नाते রাসূল গাও তোমাকে জিব্রাইল বরস্তা সাহায্য করবে এই কথাগুলো কি আমার কথা আমার কথা বলেন ওই নবীকে পাইয়া আপনারা খুশি কিনা যেরকম খুশি কিনা আমার সাথে বলেন আমি প্রেমিক হোক পারি অতি নগণ্য আমি প্রেম হতে পারি অতি নগণ্য আমার মালিক মুক্তার নবী জগৎ বরে ন আমার মালিক মুক্তার নবী জগৎ বরণ আমি মানুষ হতে পারি অতি আমি মানুষ হতে পারি অতি সামান্য যারে ভালোবাসি তিনি জগৎ বরণ্য যারে ভালো তিনি জগৎ বরণ্য আমি প্রেমিক হতে পারি অতি নগণ্য ঠিক কি না কর আমি গুলাগার হতে পারি আমি যাকে ভালোবাসি ওই নবী জগৎ আরে একটু ভালো করে আমার মালিক মুক্তারে প্রিয় নবী আমার মালিক মুক্তারে প্রিয় নবী যারা হাতে সকল भंडারের সাবি भंडারের সাবি আমার সম্পদ অতি সামান্য আমরা গরিবরা নবীরে ভালোবাসিনি আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমার নবী মহাদাতা বিশ্বের জন্য আমি মানুষ হতে পারি অতি সামান্য আমি প্রেমিক হতে পারি অতি সামান্য ভালোবাসী তিনি জগত বরেণ্য যারে ভালোবাসী বরে ন আমি মানুষ হতে পারি অতি সামান্য স্বয়ং আল্লা তালা বাড়াই জাৰ মান সন্মান সমান লাগ স্বয়ং আল্লা বাড়ায় জার্মান সম্মান কে আছে জগতে বলো তারি সমান তারি সমান যদি তিল পরিমান তারে করে অমান্য যদি তিল পরিমান তারে করে অমান্য হবে ইমান হারা তুমি কাফের জগন্ন হবে ইমান হারা কাফের জগন্ন আমি মানুষ হতে পারি অতি সামান্য আমি মানুষ হতে পারি অতি সামান্য যারে ভালোবাসি তিনি অতি অনন্য যারে ভালোবাসি তিনি অতি অনন্য আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ আমি প্রেমিক হতে পারি যে ভালোবাসি তিনি জগৎ বরণ আমি যারে ভালোবাসি তিনি জগৎ বরণ আমি মানুষ হতে পারি অতি সামান্য গানি মোহাগনি যারা বিশ্ব চালায় গনি মোহাগণী যারা বিশ্ব চালায় আমার নবীজির কদমে মাথা যুগায় মাথা যুগা গানি মহা জ্ঞানী যারা বিশ্ব চালায় গানি মহা জ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবী কদমে মাথা ঝুকায় মাথা ঝুকায় কেন এত বড়াই কেন এত প্রশ্ন কেন এত বড়াই কেন এত প্রশ্ন নবীর গোলাম হয়ে যাও হবে দন হয়ে যাও হবে ধন্য আমি মানুষ হতে পারি অতি সামান্য আমি মানুষ হতে পারি অতি সামান্য আমার মনে বে মাওলা দেখো জগৎ বরণ আমার মনে বে মাওলা দেখো জগৎ বরণ আমি হতে পারি জেৰি ন আমি প্রেমিকী হতে পারি জেৰি ন শ্বেৰী জারে তিনি অতি অনন্ত জারে ভালবাসি তিনি অতি অনন্য আমি প্ৰেমিকী হতে পারি অতি শমান মাৰ হাবা কলা আৰু জনৰ গান আমি কোনো হতে পারি আমি প্রেমিক হতে পারি আমি নগন্য ব্যক্তি হতে পারি মুহাদ্দিসে দেলভী রাহমাতুল্লাহি আলাইহি এবং আব্দুল হক মুহাদ্দিসে দেলভী রাহমাতুল্লাহি আলাইহি আপনারা ইতিহাস পড়েন দেখবেন শেখ আব্দুল রহিম মুহাদ্দিসে দেলভী বলেন এ পৃথিবীর মানুষ আমি আমার নামাজ রোজাগুলো ভালো করে করতে পারি কিনা আমি কনফার্ম না এগুলো কবুল হলো কি হলো না

উনি কিতাব লিখেছেন ফয়সালা হাফতে মাসায়েল উনি সেই কিতাবের মধ্যে বলেছেন কে তোমরা মিলাদুন নবী বের হই করো আমি ফতোয়া দিলাম মিলাদুন নবী আমি নিজে করি এবং ওই মাহফিলে আমি রসুল পাককে দাঁড়িয়ে সালাম দিলে আমার মনে শান্তি পাই এখন হুজুর শাস্ত্র যদি বলে অশান্তি হুজুর ঠিক আছে ছাত্র বেয়াদ কথা বলেন ঠিক কিনা বলেন আশাফ আলী থানবি সাহেব নিজে মিলাদুল নবীর পক্ষে কিতাব লিখেছেন মারহাবা বলবেন না নিজে কিতাব লিখেছেন সুতরাং আহলে সুন্নাতুল জামাত যে আকীদা লালন করি আমরা হক সত্য বাস্তব কুরআন এবং হাদিসের আলোকে প্রমাণিত ঈদে মিলাদুন নবী জায়েজ 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 কথা বলেন ঠিক কিনা বলেন নাজায়েয বলার কোন দলিল দলিল নাই ভার আমার যদি কেউ বলে হ্যাঁ এখানে নাজায়েয তো আমি বলবো এখানে কোন কাজটা নাজায়েয হইছে আমরা মিলাদুন নবীকে কি করি মিলাদুন নবীতে এসে আমরা কোরআন তেলাওয়াত করি কোরআন তেলাওয়াত জায়েজ কিনা মিলাদুন নবীতে এসে আমরা দুরূদ শরীফ পড়ি দুরূদ শরীফ আমরা ওযু করে মিলাদ শরীফ পড়ে এটা জায়েজ কিনা সুরা এক্লাস সুরে এক গ্লাস পরে আমরা মুরব্বীদের জন্য দোয়া করি কবর বাসীর জন্য দোয়া করি এটা জায়েজ কি না এখন যে বলবে না জায়েজ সে যদি এখানে যে এখানে বসে কেউ মদ খায় কেউ গাঞ্জা খায় কেউ নাচে ডঙ্গে নারী পুরুষ অবাধ চলাফেরা হচ্ছে তাইলে বলতাম আপনার কথাটা কিছু রাইট আছে এখানে তো এমন কিছু হয় না এখানে সম্পূর্ণ জায়েজ কাজ হয় এটাকে নাজায়েজ বললে বউ থাকবে না তালাক হয়ে যাবে খবরদার কোন জায়েজ কাজকে না জায়েজ বলার কোন অধিকার নাই ভার আমার শুধুমাত্র আমি এখন শেষ একটা দলিল দিব আমার এই কিতাব থেকে আপনাদেরকে যে আজকে যে আসছেন এখানে আসার কারণে আপনাদের কি বরকত হয়েছে আপনি যে আসছেন আসার কারণে আপনাদের কি বরকত হচ্ছে একটু শুনাই তো আমি হুজুর রাখব আমাদের আজকের প্রোগ্রামের বিষয়টি মোহাম্মদ ইমাম হোসেন ভাইকে বলবো একটু অনুরোধ করব মনোযোগ দিয়ে শোনার জন্য কাউমি হুজুর যাকে আকে যাকে ভালোবাসেন ওনার নাম হলো জালালউদ্দিন সিউতি রহমতুল্লা আলাই ইমাম জালাউদ্দিন সিউতি তিনি তফসিরে জালালান শরীফ লিখেছেন যেটা ফাজলে ক্লাসের মাদ্রাসা পড়ে পড়ানো হয় কামি মাদ্রাসা এই কিতাবের নামে একটা ক্লাস আছে আলাদা জালালাইন ক্লাস সেই ইমাম জালাউদ্দিন সুয়েদ আহমদুল্লাহর ওনার কিতাব আন নিয়ামাতুল কুবরা আলাল আলাম ফি মাওলিদে সাইয়েদুল আদম এই কিতাবের মধ্যে উনি মিলাদুন নবী করলে কি বরকত এই কথাটা উনি বলছে আমি কি এক মিনিটে শুনাবো আজকে আসছেন বরকতটা কি শুনবেন না উনি বলেন মামিন মিন মুসলিমিন কারা মাওলিদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা রাফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

এই জায়গাটা যার ওনার পূর্বপুরুষের তকদির ভালো ছিল নিশ্চয়ই এই জায়গা ওয়ালায় এই জমি ওয়ালার পূর্বপুরুষ কোন ন্যাক কাজ করছে যার জন্য আজকে মিলাদ মাহফিল এই জায়গায় হইতে ইমাম জালাউদ্দিন সিউতি বলেন যেই ব্যক্তির এলাকায় মিলাদের ব্যবস্থা হয় রাফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক সেই এলাকা থেকে সরায়া দেয় কি সরায়া দেয় একটু দেখেন খাদ্য অভাব মহামারী অগ্নিকান্ড ডুবে মরা বালা ইংশা বিদেশ কুদৃষ্টি সূরি জাগাতি কুদৃষ্টি বুঝুন তো ঠিক গাছের মধ্যে নারকেল dorsse একজন বলদসে কিরে ভাই নারকেলই তো ভালোই dorsse আমা বিকেল নারকেল বেগুন জড়ি পড়ে গেছে এরকম আছে না গাছের মধ্যে পেপে dorsse কিরে ভাই পেপে তো ভালোই dorsse আমা পরের দিন গাছও পড়ে গেছে এটাকে বলে কুদৃষ্টি এটাকে কি বলে মানুষের চেহারার মধ্যে কুদৃষ্টি আছে এটা কোরআন শরীফেও আছে কুদৃষ্টির কথা এটার জন্য এটা হবে না যারা মিলাদ মাহফিল করবে এদের এলাকা থেকে এshader বালা মুসিবত মিলাদের বরকত সরে যাবে শুধু তাই নয় আন আহেলে zalikal bait যেই ঘরের মধ্যে মিলাদ মাহফিল হবে ওই ঘরের চুরি ডাকাতি বালা মুসিবত

আল্লাহ্ক মন কির্ণকির প্রস্তর জবাব সহজ করে দিবে নবীর মিলাদুল্নবীর পক্ষে থাকার কারণে ফতুয়াটা আমার নয় এটা কাওমি হুজুরদের আলেন্দের ফতুয়া একটু শেষ করছি এরপরে বলেন হাইয়া কু নাফি ইমাক দেশিৎকি ইন্দা মালিক ইমক্তাদার কঠিন ময়দানে ময়দানে তাপের নিচে মানুষগুলো কোন যখন কাটা মুরগির মতো নাচতে থাকবে লাভাইতে থাকবে কষ্টে ওই কঠিন বিপদের সময় ইমাম জালাউদ্দিন সিউতি ফতুয়া দিয়েছেন যারা মিলাদুল পক্ষে থাকবে তাদেরকে আল্লাহ পাক খাস একটা নির্দিষ্ট শান্তির জায়গায় আশ্রয় দিবে আপনারা বলেন মিলাদুল নবীর মাহফিলে আইসা আমগো লাভ না লস শায়েক আব্দুর রহিম মদ মাহফিল করছে ঘরে এখন ভিতরে যায় বলে কিছু দাও বলে ঘরে তো কিছু নাই বলে আরে মিলাদ মাহফিল তাবার ছড়া কেমন হয় ভালো লাগে না কিছুই নাই একটু সানা আছে কয়টা সানা হাতে দিলেন এগুলো দুইটা তিনটা করে মানুষের হাতে দিয়ে দিলেন ওই রাত্রে স্বপ্ন দেখতেছে আব্দুর রহিম মহাদেশ দেলবির রহমতুল্লাহ আলাই স্বপ্ন দেখতেছে আল্লাহর নবী ওনার ঘরে আসছে সাথে কয়েকজন সাহাবি আসছে ওনাদের সবার হাতে এই সনাবুট বলতেছে বিষয়টা কি আমি রসুল তার কাছে হাজের হয় তুমি যে তামারুক দিয়েও আমি নবীও সেই তামারক গ্রহণ করেছি এ কথাগুলো আমাদের বানানোট কথা নয় কিতাবের কথা এখন কোনো ভাই যদি না মানে এটা অনার বিষয় তোগদির খারাপ তোগদির খারাপ পৃথিবীর সবাই তো সব কিছু মানে না সুদ খাওয়া যেই না এটা কি সবাই মানে নিন এটা তার বাগ্য খারাপ ঘুস খাওয়া না এটা কি সবাই মানে নি।

আমার নবীজি বললেন খাইরুল ইসলামে তুতিমুত্ত আমসালাম আলামান ইসলামের মধ্যে উত্তম কাজ হলো তুমি যাকে চিনো বা যাকে চিনো না এমন ব্যক্তিদেরকে প্রথম উত্তম কাজ হলো তুতিমুত্ত আম খানা দেওয়া কি দেওয়া মানুষকে খানা দেওয়া এটা উত্তম কাজ ওয়াকরাউ সালাম এবং সালাম বিনিময় করা এটা উত্তম কাজ মানুষকে মানুষ খানা দেওয়া উত্তম কাজ আপনারা বলেন উত্তম কাজে সোয়াব আছে কিনা সবাই বলেন না উত্তম কাজে সোয়াব নাই বাবা মরে গেলে সন্তান যদি উত্তম কাজ করে তার মা বাবার কবরে কি সোয়াব যায় না যায় না যায় না এক সাহাবি আইসা বলে ইয়ারাসুরাল্লাহ আমি আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে আমি কিছু করতে পারতেছি না আমি এখন আমার বাবাকে কি করতে পারি কবর জগতে বাবার শান্তির জন্য আমার নাবি বলেন তুমি একটা কুয়া কাটো পানির কুয়া আরব দেশে তখন কুয়ার খুব কদর কারণ পানি খুব দরকার একটা কুয়া পানির ব্যবস্থা করে দাও মানুষ এখানে তোমার বাবার কবরে সব যাইতে থাকবে তাপরা বলেন মা বাবা রুহু রাস্তে মানুষে খানা খাওয়াইলে লাভ আছে না নাই আমার নবীজি আরো বললেন তোমার মা বাবা খুশি হবে কবরে যখন তুমি তোমার মা বাবার বন্ধু মায়ের বান্ধবী বাবার বন্ধু এদের সাথে সম্পর্ক ভালো রাখবে হাটে বাজারে দেখা হয়েছে আপনার বাবার সাথে একজন লোক চাচা বা জেডা বাবা আমার বাবার সাথে আপনি একজন ছিলেন চলতেন ফিরতেন আমার বাবা তো মরে গেছে আসেন না আমার বাবার মতো করে আপনাকে একটু সেবা করবে একটু চা খান একটু পান খান এটা মাঝে মাঝে আমরা করি না আল্লাহর বন্ধুকে কিছু খাওয়াইলে তোমার বাবার আত্মা ঠান্ডা হয়ে যায় আর জোরে এইভাবে কারবালার জমিনের আপনারা জানেন না তো সাত দিন না দোয়া কেন বিরোধিতা করে যারা এজিৎ বাহিনী তারা সাত দিন না দোয়া সহ্য করতে পারে না কারণ কারবালার কারবালার শহীদের চার দিন পরে কারবালার শহীদদেরকে দাপন করছে এলাকা ওই রাস্তা দিয়ে এই আবার নবী পরিবারের নারীরা এজিদের দরবার থেকে আবার ওই রাস্তা দিয়ে মদিনা যাবে কান্দা আবার কারবাল আসছে দেখি আমাদের পূর্বপুরুষ আমাদের শহীদদের লাশের দাপন হলো কিনা আইসে থেকে গ্রামবাসীরা দাপন করছে ওনারা এখানে কান্দা শুরু করলেন দোয়া পড়া শুরু করলেন গ্রামবাসীরা খিচুড়ি রান্না করে আই না সাত দিনের দিন সবাই রে মিল্লা খাওয়াইছে খাইছে এখানে কান্না কাটি করছে দোয়া করছে সেদিন থেকে সাত দিন না দিন দিন দিনের দোয়া চালু হইছে যারা ইমাম হাসান হোসেনকে মুহাব্বত করে এরা সাত এরপরে চল্লিশ দিনের বরকত আছে চল্লিশ দিন পর্যন্ত মানুষের রুহুটা তার পরিবারের ঘরে আসা যাওয়া করে চল্লিশ দিন পর্যন্ত আসা যাওয়া করে স্থায়ী ভাবে মাথা রুহুটা তাদের কাছ থেকে বিদায় নিয়ে যায় ওই বিদায়ের টাইমে ওই যেই মানুষকে খাওয়াইলে আত্মা ঠান্ডা হয় চল্লিশ দিন জিনিস যদি একটু মানুষকে খাওয়াই দেন আপনি হালাল রুজির থেকে আপনার বাবার আত্মা ঠান্ডা হবে এই জন্য চল্লিশে করা যায় যদি কেউ দুই দিন তিন দিন চার দিন ছয় দিনে খাওয়া অসুবিধা নাই তবে নির্দিষ্ট একটা ডেট তো আছে কি বলেন নির্দিষ্ট ডেটে কাজগুলো করলে ভালো হয় আল্লাহ পাকও বিভিন্ন কাজগুলো নির্দিষ্ট ডেটের উপরে করেছেন মহরমার

কোন সময় দোয়া করা না এরকম কোন হাদিস যে কোন সময় আপনি সুযোগ পাবেন আল্লাহর কাছে দোয়া করবেন কাছে কি করবেন দোয়া করবেন যে আল্লাহর কাছে দোয়া করে না সে আল্লাহ রহমত থেকে বঞ্চিত রহমত থেকে বঞ্চিত আল্লাহ পাকবেন যখন তোমরা ফরজ নামাজ থেকে অবসর হবে তখন আল্লাহর কাছে চাইবে কোন ফরজ সালাতুল মাকতুবার অর্থাৎ ফরজ নামাজ

আপনি কোন মসজিদের খতেই আপনি না দিলে না দেন কিন্তু যে দিবে তাকে না যায় বলার কোন সুযোগ আপনারা এগুলা করবেন এরপর বিস্তারিত যদি কখনো দরকার থাকি না কি বললেন কাছেই থাকি প্রয়োজন ওনাদেরকে বসতে বলবেন আমরাও বসবো নাকি কোনো সমস্যা আছে আমরা মীমাংসা চাই অশান্তি চাই না একজন মানুষ মরা গেলে দোয়াই চায় যদি না যায় বলে হ্যাঁ কি আল্লাহ তুই এই মুদ্রার রে দে যার নামে দে গজবে দে তুই তারা আজাদ দে তন কইতে নেই বাড়া এডি না যায় কি কস তুই নবী নিজেই কয়ে গেছে মানুষ মৃত্যুর পরে ভালো দোয়া কর আমি মৃত্যুর পরে কি বলি আল্লাহ তুই এই লোকটারে মাফ কর মন কিন্তু সহজ কর কবরটা বেহেস্ত বানায় টুকরা জান্নাতে থাকার সুযোগ কইরা দে এটা ননি কোন মানুষের জন্য ভালো কাজ ভালো দোয়া করতেছে বাধা দেয় সে কি মানুষ না জানোয়ার আপনারা এগুলো খেয়াল রাখবেন আসর নবীকে সালাম জানায়া নাবি صلى الله <سؤال> على الصرافهك مره صراحه استمر الحمد لله رب العالمين قلنا الله والله الله الصمد. قلها الله وحده الله وسلم استغفر الله ربي من كل ذنب وتوب الى الله حولا وقوته اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين ولا به أجمعين ربنا أتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم إنك عفو من تحب العفو فاعف عنا اللهم رب ارحمهما كما ربياني يعني صغيرا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مَا أبرار اللهم انا نسالك علما نافعا ورزقا طيبا وشفاء من كل داء اللهم رب ارحمهما كما ربياني يعني صغيرا اي الله দক্ষিণ রায়সা বইয়া বাড়ি বৃষ্ণ সন্নিয়া মাঠে তোমার হাবিবে পাকের আগমনের এই দিবসকে উদযাপন উপলক্ষে ইতি মিলাদ নবীর আজকের মাহফিল থেকে বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম এলাকার রাজনীতিবিদ ব্যক্তিবর্গ সমাজ সেবক এলাকার অন্যান্য গণ্যমান্য মুরব্বিয়ানে কেরাম ছাত্রদেরকে লইয়া তোমার দরবারে আশা করে দুটো হাত বাড়িয়ে দিয়েছি জানি না আগামী বছর এই দিনে আমরা বেঁচে থাকবো কিনা আয় আল্লাহ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে গ্রাম থেকে শহর থেকে এই আাকার নারী পুরুষ যে যেভাবে মিলাদ নবীর মাহফিলকে সহযোগিতা করেছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের পক্ষ থেকে কবুল করে নাও হাদিয়াগুলো লক্ষ কোটি করে আগানন্দ তাজ ধরে মদিনা দুঃখের দুখী ব্যথারবেতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক হাদিয়া কবুল করে নাও আমিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাসা সারা পৃথিবীতে

সারা বাংলা আউলিয়া কেরাম আরবকে হাদিয়া কবুল করে না আমরা যারা হাত তুলছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া পড়শি আল্লাহ যে যে গ্রাম থেকে আজকে করে মা ফেলে প্রত্যেকের গ্রামের মাটির নিচে বিশেষ করে রায়স গ্রামের মাটির ভিতরে যত নর নারীকে আমরা সাদা কাপড়

আল্লাহ প্রত্যেকের মনের ন্যাক মাকাসে তুমি কবুল করে নাও আয় আল্লাহ মাদ্রাসার জেহাদের মধ্যে বরকত দিয়ে দাও আমার গ্রাম থেকে মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ মা বোনদের হাত গুলো তুমি কবুল করে নাও জনাব আব্দুল বারেকের স্ত্রী আল্লাহ আমার বোন তো আছে মেহেরবানি করে আব্দুল সহ এই রায় প্রত্যেকের মহাবন্ধের মনের আশা পূরণ করে নাও আমাদেরকে আমাদেরকে তুমি হেফাজতে রাখো আল্লাহ বাংলাদেশের উপরে তোমার করে দাও বাংলাদেশের উপরে তোমার খাস দয়া নাজিল করে দাও আল্লাহ আমাদেরকে রূপবালা মুসিবত থেকে হেফাজত করো এলাকার প্রত্যেকের ঘরে ঘরে দাও আল্লাহ যারা বিদেশে আসে সাড়ে চোদ্দশো বছর নবীর মিলাদ পড়তে এত ভালো লাগে আল্লাহ সেই নবীজিকে আমাদেরকে দিদারের ব্যবস্থা করে দাও নবীজিকে দেখার ব্যবস্থা করে দাও আল্লাহ মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দিয়ে দাও মানুষের খেদমতে কাজ করার তৌফিক দিয়ে দাও ঈদে মিলাদ নবীর বরকতে আল্লাহ আমাদের প্রত্যেককে কঠিন বিমার থেকে হেফাজত করে নাও আল্লাহ যতগুলা ফরিয়াদ করলাম প্রত্যেকের ফরিয়াদ তুমি কবুল করে নাও প্রতি বছর যেন এই মা পিঠা সুন্দরভাবে করতে পারে এলাকাবাসীকে তুমি সেভাবে কবুল করে নাও সবাই বলুন আল্লাহ 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 কবে কে কোন দিন কোথায় মরে যাব জানি না মরণের সময় নবীজির দিদার দেখায়া আমাদের প্রত্যেকের জবানে জারি করে দি ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ